মুহুর্মুহু টিয়ার শেল আর রাবার বুলেট নিক্ষেপ, চারিদিকে আতঙ্ক। হকার পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়াই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকা। গত 8 ফেব্রুয়ারি নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। উচ্ছেদ করা হয় 500রও বেশি অবৈধ স্থাপনা। হকাররা আবার একই জায়গায় বসলে সোমবার বিকেলে বিভিন্ন মেয়াদে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দেয় হকারদের। এতে হকার ও পুলিশের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়। আহত হন অন্তত 12 হকার। সিটি কর্পোরেশনের যে সমস্ত লেবাররা অস্থায়ী লেবার আসছে, তারা ইটপাটকে নিক্ষেপ করে শত শত গাড়ি ভাঙচুর করেছে। এ সময় হকাররা ভাঙচুর করে সিটি কর্পোরেশনের গাড়ি। আহত হন অভিযানে অংশ নেয়া সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। হকাররা জানান, ঈদকে সামনে রেখে মজুদ করেছেন লাখ লাখ টাকার মালামাল। পুনর্বাসন না করে উচ্ছেদ করলে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান তারা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমরা স্টপ করছি যে 2 লাখ 2.5 লাখ টাকার মতো কাপড়ের দোকানে মাল স্টপ করছি। আমাদের কাপ সবগুলো ভেঙে দিয়েছে। আমাদের দাবি একটাই, আমরা পুনর্বাসন চাই, না হলে আমরা হকারে বসে এক পাশে দোকানদারি করতে চাই। আমাদের মাননীয় মেয়রের কাছে একটাই আবেদন, হয়তো উনি আমাদেরকে বসতে দিতে হবে, আপনাদেরকে আমাদেরকে বিষ দিয়ে মারি ফেলতে হবে। এদিকে ঘটনার পর থমথমে অবস্থা তৈরি হয় পুরো এলাকায়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুনর্বাসনের পরিকল্পনা তো আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, তো সেই ধৈর্য ধারণ তো তাদের করতে হবে। তারা তো ধৈর্য ধারণ না করে উল্টো পুলিশ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের উপর হামলা করার চেষ্টা করছেন। গত কয়েকদিনের অভিযানে নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফুটপাত থেকে 1000-এর বেশি হকার উচ্ছেদ করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।